আসসালামু আলাইকুম দর্শক, রঙিন ভুবনের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। জিনের আসরে নারিকেল গাছে নারী নামালো ফায়ার সার্ভিস। জিনের আসরে রাতের অন্ধকারে নারিকেল গাছের মাথায় উঠেছেন তাহমিনা নামের এক নারী। খবর পেয়ে তাকে নামিয়ে আনেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। বৃহস্পতিবার রাত 9টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামে এই ঘটনা ঘটে। তাহমিনা ওই গ্রামের মোহাম্মদ হাসানের স্ত্রী। তাহমিনার স্বামী মোহাম্মদ হাসান বলেন, আমার স্ত্রীর একটু জিনের সমস্যা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আমি বাজারে চা পান করতে যাই। রাত 8টার দিকে বাড়ি থেকে ফোন করে জানানো হয় তাহমিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে এসে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় না। তিনি বলেন, রাত 8:30 দিকে শুনি আমার স্ত্রী মেয়ের নাম ধরে ডাকছে আর বলছে আমাকে নামাও, ওরা আমাকে নিয়ে গেল। তার এ কথা শুনে বাড়ির পাশে নারিকেল গাছে টর্চ লাইট মেরে দেখা যায় সে গাছের মাথায়। তখন তাকে গাছ থেকে নামানোর চেষ্টা করেও পারেনি। পরে মহেশপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে নামিয়ে দেয়। মোহাম্মদ হাসান আরও বলেন, স্ত্রীর এই সমস্যার জন্য অনেক কবিরাজ দেখিয়েছি কিন্তু তাতেও সুস্থ হচ্ছে না। এ বিষয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রমেশ কুমার সাহা বলেন, বৃহস্পতিবার রাত 9টার দিকে একটা ফোন আসে, এক নারী নারিকেল গাছের মাথায় উঠে আর নামতে পারছেন না। পরে সেখানে গিয়ে 40 মিনিটের চেষ্টায় তাকে গাছ থেকে নামানো হয়। তিনি বলেন, গাছ থেকে নামানোর সময় ওই নারীর জ্ঞান ছিল না। উদ্ধার শেষে তাকে হাসপাতালে পাঠানো হয়, তিনি এখন ভালো আছেন।